বরং এই মুহূর্তে বিভিন্ন পৌরসভায় আলিশহর পৌরসভা সেখানেও সিবিআই আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে। কি ছবি উঠে আসছে? দেখো, শুধুমাত্র আলিশহর পৌরসভা নয়, আলিশহর পৌরসভা ছাড়াও টিটাগড় পৌরসভাতেও কিন্তু গিয়েছে এই ইডি সিবিআই আধিকারিকরা। তারা কিন্তু একদম সিবিআই আধিকারিকরা এই আলিশহর পৌরসভায় আসে এবং যে আলিশহর পৌরসভার বিভিন্ন যে ঘর এবং আধিকারিক যে অফিস, সেই অফিসে কিন্তু তারা ঢুকে ঢুকে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছে। ইওর সঙ্গে যেমন কথা বলছে, তেমন পাশাপাশি যে সেই সময় দুর্নীতি বা সেই সময় যেসব কাগজপত্র, অর্থাৎ নিয়োগের যে কাগজপত্র, সেই কাগজপত্র কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত তারা এই মুহূর্তে শুরু করেছে। আমি বলবো আলিশহর পৌরসভায় পাঁচজনের আধিকারিক দল আসে এবং তারা কিন্তু বিভিন্ন দপ্তরে তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে এবং বিভিন্ন কাগজপত্র নথিপত্র খতিয়ে দেখছে আলিশহর পৌরসভায়। ঠিক তেমন পাশাপাশি টিটাগড় পৌরসভাতেও একেবারে একই রকমভাবে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে তারা কিন্তু যে কাগজপত্র রয়েছে, অর্থাৎ নিয়োগের যে কাগজপত্র, সেই কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু একেবারেই তদন্ত করে দেখছে এবং খতিয়ে দেখছে। পাশাপাশি বরানগর পৌরসভা এবং পানিহাটি কামারহাটি পৌরসভাতেও কিন্তু ইডিদের আসার কথা আছে এখনো পর্যন্ত। কিন্তু যদিও এখনো পর্যন্ত পানিহাটি কামারহাটি বরানগর পৌরসভায় এখনো পর্যন্ত সিবিআই আধিকারিক এখন পর্যন্ত না পৌঁছলেও এখন ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে দুটো পৌরসভায় একেবারেই তারা কিন্তু ভেতরে ঢুকে তারা সেসব নথি, সেই নথি কিন্তু তারা খতিয়ে দেখছে এবং বিভিন্ন জনের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তারা যে পাঁচজন এসছে সেই পাঁচজনের টিম কিন্তু একত্রে নয়, একজন এক একজনের ঘরে ঢুকে তারা কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করছে এবং কাগজপত্র যেগুলো রয়েছে সমস্ত কাগজপত্রই কিন্তু তারা খতিয়ে দেখছে। এখন পর্যন্ত যে ঘরগুলো, অর্থাৎ যে ঘরগুলো দিয়ে যে নিয়োগ হয়েছিল, অর্থাৎ পুরসভায় যে নিয়োগ হয়েছিল, সেই একদমই নজর রাখতে থাকো তুমি। আলিশহর পুরসভা থেকে আমরা খবর নিচ্ছিলাম, আমাদের প্রতিনিধি বরুণ আমাদের সঙ্গে ছিলেন। এর পাশাপাশি সিবিআই এর এখনো পর্যন্ত এই পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব থেকে বড় পদক্ষেপ বলা যেতে পারে, 21টি দল এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পুরসভায় ইনক্লুডিং পুর এবং নগর উন্নয়ন দপ্তর এই মুহূর্তে কিন্তু তল্লাশি চালাচ্ছে। রণয় এই মুহূর্তে রয়েছেন নিউ ব্যারাকপুর পুরসভা থেকে, আমরা সরাসরি কথা বলে নেব রণয়ের সঙ্গে। রণয়, এই মুহূর্তে ছবিটা কি জানতে চাইবো? দেখো সোমাদিত্য, তুমি যেমনটা বললে যে একযোগে যে সমস্ত পুরসভাগুলিতে সিবিআই তদন্তকারী দল হানা দিয়েছে বা তল্লাশি চালাচ্ছেন, তার মধ্যে অন্যতম এই নিউ ব্যারাকপুর পুরসভা। আমি তোমাকে একবার ছবিটা দেখাবো, ক্যামেরাপার্সন তন্ময়কে বলবো ছবিটা দেখানোর জন্যে। আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। প্রথমে 11:49 নাগাদ সিবিআই 6 সদস্যের টিম তারা এখানে আসেন, গ্রাউন্ড ফ্লোরে জিজ্ঞাসাবাদ করেন কোথায় পৌর প্রধান রয়েছে। এরপর তুমি দেখতে পাচ্ছ সামনে সিঁড়ি, এই দোতলার ওপরে কিন্তু 6 সদস্যের সিবিআই টিম তারা ওপরে উঠে পড়েন। যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, বর্তমান পৌর প্রধান প্রবীর সাহা, যদিও তিনি এই মুহূর্তে এখনও আসেননি, এর আগে বছরখানেক আগে এই পৌরসভার দায়িত্বে ছিলেন দীপ্তি মজুমদার, তারপরে কিন্তু এই প্রবীর সাহা আসে। এরপর দেখা যায় সিবিআই 6 সদস্যের টিম তারা উপরে উঠে পড়ে, বিভিন্ন দপ্তরে তারা ঘোরাঘুরি করেন এবং পৌর প্রধান প্রবীর সাহার খোঁজ করতে থাকেন এবং উপপৌর প্রধান কে আছে তার সম্পর্কেও খোঁজ খবর করতে শুরু করেন। কারণ তুমি জানো নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগে তদন্ত করছেন তদন্তকারী কর্তারা, তার পরিপ্রেক্ষিতেই আজকে তাদের এখানে হানা দেওয়া। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা ভেতরে ছিলেন, যে সমস্ত আধিকারিকরা ছিলেন বা যারা এখানে কাজ করেন, তারা অনেকেই একে একে বেরিয়ে আসছে এবং দেখতে পাচ্ছ একজন বেরিয়ে আসছে। আপনি কি এখানকার স্টাফ? হ্যাঁ। কি সিবিআই উপরে গেছে? হ্যাঁ। কি করছো ওখানে? কাজ করছো। কোন ঘরে গেছে? বড়বাবু ঘরে। তুমি দেখতে পাচ্ছ এখানকার স্টাফ, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি যেমনটা বলছেন সিবিআই তদন্তের দল তারা উপরে রয়েছেন, বিভিন্ন ঘরে তারা তাদের কাজ করছে। আমি তোমাকে আরেকবার বাইরের ছবিটা দেখাবো, ক্যামেরাপার্সন তন্ময়কে বলবো এই যে সামনে ছবিটা, অর্থাৎ এই যে রাস্তা, এখান থেকেই তদন্তকারী টিমরা ঢোকে এবং সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, এখানেই প্রথমে জিজ্ঞাসাবাদ করেন এই টিম যে কোথায় বসেন, যে পৌর প্রধান তার ঘর কোথায়। এরপর তারা কিন্তু দোতলা উঠে পড়ে। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, দোতলা ছবিটা দেখাবো। নিউ ব্যারাকপুরের পুরসভার ছবি আমরা দেখলাম, আলিশহর পুরসভার ছবি, এরই পাশাপাশি টিটাগড় পুরসভা, সেখানেও কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, সেখানে তল্লাশি চলছে। আর এবার নজর রাখতে হচ্ছে দমদম পুরসভার দিকে, সেখানকার কি ছবি জানাবেন? সৌমেন রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। সৌমেন, বিভিন্ন পুরসভার ছবি আমরা দেখছি, এই মুহূর্তে তুমি রয়েছে দমদম পুরসভায়, সেখানে এই মুহূর্তে কি চলছে?
সোমেন দমদম পৌরসভা এই মুহূর্তের ছবিটা ঠিক কি কি চলছে সেখানে? এবং তদন্তের জন্য যেটুকু সহযোগিতা দরকার সেইটুকু আমরা কিন্তু সহযোগিতা করব তাদের সাথে। তিনি কিন্তু সেটা জানিয়ে এই মুহূর্তে মিউনিসিপ্যালিটিতে ঢুকলেন এবং তার পাশাপাশি যে নিয়োগ দুর্নীতির যে তদন্ত শুরু করেছে সেই তদন্তের জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু নথিপত্র তারা কিন্তু খতিয়ে দেখছে এবং তার পাশাপাশি যারা মিউনিসিপ্যালিটি আধিকারিকরা রয়েছে তাদের সাথেও ইতিমধ্যেই কথাবার্তা বলছে ভেতরে, সেরকমটাই ছবি কিন্তু উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।